আমাদের ক্রিকেটাররা ফেসবুকে বিপ্লব করছেন, আমাদের ক্রিকেটাররা মাইক্রোফোনের সামনে ইম্যাচিউর কথাবার্তা বলছেন। দুটো ভিন্ন প্রসঙ্গ, একটা হচ্ছে কি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে যারা বাদ পড়েছেন তাদের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন্সি নিয়ে কয়েকজনের কথাবার্তা। সেই ফেসবুক স্ট্যাটাসের মধ্যে বাদ পড়াদের মধ্যে আপে এনামুল হক, বিজয়, তাইজুল ইসলাম, শেখ মায়েদি হাসান, সাব্বির রহমানও রয়েছেন, তাদের কথা আপনি বলতে পারেন। আবার আমি যে বলছিলাম ক্যাপ্টেন্সি নিয়ে যে কথাবার্তা সেইখানটাতেও আপনার ওই জায়গাটাতে তাসকিন আহমেদ, তাইজুলের কথাও বলা যায়। এবং এই পুরো জিনিসটাতে আমি আসলে সত্যি সত্যি আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ম্যাচিউর কথাবার্তা বলেছেন তাওহিদ হৃদয়। এখন তাওহিদ হৃদয় যেটা বলেছেন বা অন্যদের একটা আসলে অন্যরকম কি কারণে, এইখানে ক্রিকেটারদের আসলে কি করণীয়, তারা কি আসলে ঠিক কাজটা করেছেন কিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি করণীয়, তারা কি ঠিক কাজটা করতে পারবেন কিনা, এটা নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই। দেখুন, ফেসবুক স্ট্যাটাসের কথা যদি বলি তাহলে বাংলাদেশের 15 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তারপর পরে আমরা কয়েকজনের ফেসবুক স্ট্যাটাসটা দেখেছি, সেই ফেসবুক স্ট্যাটাসগুলো দেখে তাদেরকে কি সরাসরি কাঠগড়ায় দাঁড় করানোর কোনো উপায় রয়েছে? এনামুল হক বিজয়ের ফেসবুক স্ট্যাটাস দেখেছি, সেই জায়গাটাতে তার আক্ষেপ, হাহাকার, দুঃখ, যন্ত্রণাটা এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনি এইখানটাতে ফেসবুক স্ট্যাটাসটা আমরা দেখেছি যে তাইজুল ইসলামের যে ওই যে ইমোজি দেওয়া হাসি, তারপরে ক্ল্যাপের ইমোজি দেওয়া, বোঝা যাচ্ছে যে দল নির্বাচন নিয়ে খুশি নন। এখানে শেখ মাহেদি হাসানের কয়েকটা ইমোজি রয়েছে, ওই যে মুখের মধ্যে আর কি চেইন আটকে দেওয়া, আর কি কোনো রকম কথা বলতে পারবে না, কথা বলার অবস্থা নেই, সেটা বোঝা গেছে। ইভেন সাব্বির রহমানের স্ট্যাটাস পর্যন্তও দেখেছি যে ওই যে চোখ বন্ধ, তারপর হচ্ছে কি মুখ বন্ধ, কান বন্ধ, এরকম একটা তিনি হচ্ছে গিয়ে ইমোজি টিমোজি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। এখন এখানে কি সরাসরি কাউকে আপনি অভিযুক্ত করতে পারবেন, বলতে পারবেন যে জাতীয় দল থেকে তাদেরকে জাতীয় দলে নেওয়া হয়নি বলেই তারা স্ট্যাটাস দিয়েছেন? বলতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এইটার যে কেন তারা এই কাজটা করেছে এই কারণে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারবে, এই কারণে তাদেরকে অভিযুক্ত করতে পারবে? পারবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা যদি আপনি ফলো করেন, আমি ফলো করি, সবাই আমরা ফলো করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ফলো করে, এই স্ট্যাটাসগুলো সারমর্ম কি সেটা আসলে বোঝাটা খুবই সহজ। জাতীয় দলে সুযোগ না পাওয়ার কারণেই কয়েকজনের, সাব্বির একটা ভাই আমি জানি না, মানে সাব্বিরও যদি মনে করেন যে জাতীয় দলের এই যে ওয়ানডে টিমটাতে তিনি নেই কেন, এটা নিয়ে তার আক্ষেপ, তাহলে তার আমার কিছু বলার নেই। আমি অন্যদেরকে সেটা বলতে পারি যে তাদের সে আক্ষেপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হাহাকারের একটা প্রকাশ এইখানের থেকে সোশ্যাল মিডিয়াতে তারা দিয়েছেন বলেই মনে হচ্ছে। এখন আপনি পয়েন্টে যদি হিসাব করে দেখেন, লেটস এনামুল হক বিজয়, এনামুল হক বিজয়ের এই গত সিরিজের দলটাতে তিনি ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের, এইবারের দলটাতে তিনি নেই, তার দুঃখ থাকতে পারে, কিন্তু তিনি কি এরকম পারফর্ম করেছেন যে যেই কারণে তাকে আসলে ওয়ানডে টিম থেকে বাদ দেয়াই যাবে না? ধরেন তিনি খুব ভালো পারফর্ম করে 3-4 বছর পরে কিন্তু ন্যাশনাল টিমে কামব্যাক করেছিলেন, ডোমেস্টিকে খুব ভালো একটা সিজনে পারফর্ম করে, এবং তারপরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ভালো খেলেছিলেন। এরপরে আমি ওয়ানডে ফর্মেটের কথা বলছি ইন পার্টিকুলার, এরপরে যেই সুযোগগুলো তিনি পেয়েছেন কোনোটাই কি খুব ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন? ভারতের বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, তারপরে হচ্ছে গিয়ে আপনার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যে একটা ম্যাচে তিনি একাদশে ছিলেন সেখানে তিনি করেছেন 12 রান, এই সর্বশেষ 8টা ওয়ানডে ম্যাচে তার কোনো 50 নেই। এখন বিজয় বলতে পারেন যে ভাই অন্যরা কি করেছেন, অন্য বা যাদেরকে নেওয়া হয়েছে তাদের জায়গায় আমি আমাকে নিলে অসুবিধা কি ছিল? অবশ্যই বলতে পারেন, সেটা বলার রাইট তার রয়েছে, সেই দুঃখের জায়গাটা প্রকাশেরও তার জায়গাটা রাইট, অধিকার তার রয়েছে। কিন্তু অন্যের ব্যর্থতার চেয়ে নিজে কি করেছেন সেই জিনিসটাতে কি ক্রিকেটারদের বেশি কনসেন্ট্রেট করাটা উচিত না? আমার প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেইখানটাতে। তাইজুলের কথা বলি, তাইজুলের যে এখানে লাস্ট সিরিজটাতে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন, ওয়ানডে ক্রিকেটে যে তিনি খুব রেগুলার তা নন, এখন শ্রীলঙ্কার বিপক্ষে যে 2টা ম্যাচে তিনি একাদশের সুযোগ পেয়েছেন, সেই 2টা ম্যাচে 1 ম্যাচে 8 ওভারে তিনি ওইখানটাতে কত 54 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, আরেকটা ম্যাচে হচ্ছে গিয়ে 5 ওভারে 43 রান দিয়ে, মানে 2 ম্যাচ মিলিয়ে 8-5-13 ওভার বোলিং করে 97 রান দিয়ে তিনি 1টা উইকেট পেয়েছেন, ওভার প্রতি রান দিয়েছেন 7.5 করে। এখন এই পারফরমেন্সের পর তাইজুল যদি এটা এক্সপেক্ট করেন যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তাকে রাখতেই হবে, এবং সেটা না রাখা হলে এটা নির্বাচকদের হাততালি দিয়ে তাদেরকে আর কি ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করার মতো একটা জায়গায় নিয়ে যাওয়া, এটা কি আসলে ফেয়ার? দেন এগেন তাইজুল বলতে পারেন যে তাহলে যে নাসুমকে নিল, নাসুমকে আসলে কোন, মানে আমার চেয়ে কোন দিক থেকে এগিয়ে রয়েছে? কিন্তু অন্যরাতে কোন দিক থেকে এগিয়ে রয়েছে চেয়ে বড় কথা যে ভাই আপনি কি এটার জন্য মোর, মানে ডিজার্ভিং কিনা, আপনি কি ওরকম পারফর্ম করতে পেরেছেন কিনা, সেটা কি আরো বেশি গুরুত্বপূর্ণ না?
শেখ মাহেদি হাসান, তারও ওইখানটাতে হচ্ছে ওই যে মুখে টুকে একেবারে কষ্টেপ লাগে, কোনো কথা বলার মতো অবস্থাতে নাই। ভাই ওয়ান ডে ক্রিকেটে শেখ মাহেদি কি পারফরমেন্স করেছেন আমাকে বলেন তো। লাস্ট তিনি খেলেছেন গত ওয়ার্ল্ড কাপে, আমাদের 11 ম্যাচে তিনি ওয়ান ডে ক্রিকেটে 13-14 উইকেট পেয়েছেন। ওয়ান ডে বোলার হিসেবে শেখ মাহেদি কখনোই এমন কোনো কার্যক্রম, হ্যাঁ টি টোয়েন্টিতে তিনি ভালো বোলার, টি টোয়েন্টি ফর্মেটে যদি তাকে দলে না নেওয়া হয় সেইখানটাতে তার দুঃখ কষ্ট আক্ষেপ ঝাড়ার অনেক জায়গা রয়েছে। ওয়ান ডে ফর্মেটের ক্ষেত্রেও কি সেটা বলা যায়? আর সাব্বির কথা আমি বলছিলাম, ভাই ওয়ান ডে লাস্ট খেলেছেন 2019 সালে, আমার মনে হয় এই ট্রেন্ডে গা ভাসিয়ে তারও মনে হয়েছে আমিও একটা স্ট্যাটাস দিই, আমিও একটা কিছু এর মধ্যে থাকি। আর ওই যে বাংলাদেশ তো হিসাব তো এরকম থাকে, যেহেতু জাতীয় দল হচ্ছে কি আমাদের পারফর্ম করতে পারে না বেশিরভাগ সময়, ফলে যেই ক্রিকেটাররা দলে থাকে না তাদের প্রতি সমর্থকদের এক ধরনের একটা আস্থা থাকে, মনে হয় যে তিনি থাকলেই বোধ হয় হচ্ছে সবকিছু অন্যরকম হয়ে যেতে পারতো। সো ওইরকম 5 বছর ন্যাশনাল টিমে ওয়ান ডে ফর্মেটে না থাকা সাব্বির রহমানও তাই এরকম একটা স্ট্যাটাস দিয়ে ফেলতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটারদের এই জায়গাটাতে তারা আসলে ইম্যাচিউরিটির আসলে পরিচয়টা দিয়েছেন, তাদের ফেসবুকে এসে নিজেদের এই রাগ ক্ষোভ দুঃখ সোশ্যাল মিডিয়ার একটা প্ল্যাটফর্মে ভাই এগুলো ম্যাটার করে, এইটা করার চেয়ে তারা তাদের পারফরমেন্সের দিকে যদি মনোযোগ দেন এবং সেইখানটাতে তারা যদি এমন পারফরমেন্স করেন যে নির্বাচকরা টিম সিলেকশন করবেন যারা সেই টিম ম্যানেজমেন্ট কোচ ক্যাপ্টেন তাদেরকে উপেক্ষা করতে পারবে না, ওই রকম একটা জায়গাতে নিয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় যে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা ক্যাপ্টেন্সি ইস্যুতে যেটা বলছিলাম যে তাওহিদ হৃদয় আজকে মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলেছেন যে বাংলাদেশের ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে তো সাম্প্রতিক সময় একটা তোলপাড় চলছে, নাজমুল হোসেন শান্ত বলেছিলেন তিনি আর কোনো ক্যাপ্টেন্সি করতে চান না, সেইখান থেকে ফারুক ভাইয়ের সঙ্গে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে শান্তর একটা মিটিং হয়েছে, মিটিং এর পর ওই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ওয়ান ডে টিমের ক্যাপ্টেন কিন্তু শান্তই রয়েছেন, তার নেতৃত্বেই বাংলাদেশ যাচ্ছে, কিন্তু টেস্ট এবং টি টোয়েন্টিতে কী হবে সেটা এখনও ঠিক না এবং ওয়ান ডেটাও আসলে তিনি কন্টিনিউ করবেন কিনা ঠিক না, কিন্তু এটা আমরা ধরে নিতে পারি যে ওয়ান ডে ফর্মেট অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কন্টিনিউ করবেন, টেস্ট এবং টি টোয়েন্টির হিসাবটা কিন্তু এই জায়গাটাতে আসেনি। যখন টি টোয়েন্টির ক্যাপ্টেন হিসাবে বেশ কয়েকজনের নামের মধ্যে কিন্তু তাওহিদ হৃদয়ের নামটাও রয়েছে এবং তাওহিদ হৃদয় মিডিয়ার সঙ্গে কথা বলার সময় আজকে তাকে যখন এই প্রশ্নটা করা হয়েছে তিনি বলেছেন যে ভাই ক্যাপ্টেন্সির ডিসিশনটা বোর্ডের এবং সেই জায়গাটাতে বোর্ড যেই সিদ্ধান্ত নেয় সেটাই ঠিক আছে, যার কাছে সেই ক্যাপ্টেন্সিটা যাবে তাকেই আসলে আমরা মানে আমি মানে সাধুবাদ জানি এবং তাকেই আসলে সবাই মিলে আসলে ওই সাপোর্টটা করবো, তার কথার শুরু হচ্ছে এটা। ক্যাপ্টেন্সি নেয়ার জন্য তাওহিদ হৃদয় আপনি প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তর কিন্তু তাওহিদ হৃদয় বলেছেন যে এই বিষয়ে আমি এখন আর কোনো কথাবার্তা বলতে চাই না, সামনে একটা সিরিজ রয়েছে আমি ওই সিরিজে কনসেন্ট্রেট করতে চাই। ম্যাচিউরড উত্তর আমি কি কারণে বলছি, ধরেন এই আজকের দিনেই তাসকিন আহমেদকে এয়ারপোর্টে এই প্রশ্নটা করা ছিল, তাসকিনও বলেছেন এটা বোর্ডের ডিসিশন সব কিছুই ঠিক আছে, কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে আমাকে যদি সেই প্রস্তাবটা দেওয়া হয় তাহলে কেন নয়, মানে ক্যাপ্টেন্সি তিনি কেন করবেন না, অবশ্যই তিনি করবেন, এখন অবশ্যই তো সবাই করবেন। আবার ধরেন তার কিছুদিন আগের কথা আমি তাইজুলের কথাটা একটু বলতে পারি, যে ওই যে টেস্টের মাঝখানে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল টেস্টের ক্যাপ্টেন্সি নিয়ে তিনিও বলেছিলেন যে আমি 10 বছর ধরে খেলছি ন্যাশনাল টিমে, আমি ক্যাপ্টেন্সির জন্য পুরোপুরি প্রস্তুত, অবশ্যই তিনিও পুরোপুরি প্রস্তুত, বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কিন্তু যখন আপনি এরকম কথাবার্তা বলে ফেলবেন মিডিয়াতে প্রকাশ্যে তখন হয় কি যে ক্যাপ্টেন যে তাসকিনই হবেন, ক্যাপ্টেন যে তাইজুলই হবেন এমন তো কোনো কথা নেই। সো তারা যদি ক্যাপ্টেন না হন তখন তারা দলের একজন সাধারণ ক্রিকেটার হিসেবে থাকবেন, যেই ক্যাপ্টেনটার আন্ডারে তারা থাকবেন পুরো পরিবেশটা কি একটু হেলদি থাকে, পুরোটা কি একটা আইডিয়াল পরিবেশ থাকে ড্রেসিং রুমের ক্ষেত্রে সেইটা কিন্তু মনে হয় না। আপনাদের কাছে এটা মনে হতে পারে যে না এইটা ভাই বলেছে এটা নির্দোষ কথাবার্তা বলেছে, এটা তো এটা নিয়ে এত মানে বাড়াবাড়ি করার কি আছে, না এটা টিম গেম, টিম গেমে ভাই এগুলো ম্যাটার করে। এবং ধরেন এক্স্যাক্টলি তাওহিদ হৃদয় যেই অ্যান্সারটা দিয়েছেন সেই অ্যান্সারটা কি তারা দিতে পারতেন না, তাওহিদ হৃদয় ন্যাশনাল টিমে এসেছেন ভাই কয়েকদিন হয়েছে আর সেখানে তাসকিন তাইজুলটা 10-12 বছর ধরে খেলছেন, 10 বছর 9 বছর ধরে খেলছেন, সো তাদের কাছ থেকে তো ওইরকম আরো বেশি ম্যাচুরিটি আশা করা যায় যেই ম্যাচুরিটিটা আসলে তাওহিদ হৃদয় দেখিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে আমরা আসলে মানে এই আলোচনাটাই আসলে করছি কেন, আলোচনাটা করছি কারণ হচ্ছে কি আমরা মাঠের ক্রিকেটটার জায়গাটাতে আমরা এতটা দুর্বল, সেই জায়গাটাতে আমরা যদি আমাদের আমি ক্রিকেটারদের কথা বলছি তারা যদি এই যে ফেসবুকে এসে তারা যদি এই যে মিডিয়ার সামনে এসে এরকম কথাবার্তা এরকম স্ট্যাটাসের জায়গায় চলে যান তাহলে ক্রিকেটের জন্য এটা একটা মানে হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য সেটা কোনোভাবেই মানে কাজে দেবে বলে বা কোনো সাহায্য করবে বলে আমার কাছে অন্তত পক্ষে সেটা মনে হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি বললাম যে এই কারণে তো আর তাদের কারণ দর্শানোর নোটিশ করতে দিতে পারে না, তাদেরকে আসলে জরিমানা করতে পারে না, কিন্তু ক্রিকেট বোর্ডের জন্য এই জিনিসটা এটা যদি হচ্ছে কি একটা মানে ট্রেন্ডি একটা ব্যাপার হয়ে যায় যে না এটা আমরা যে কেউ বলতে পারি, বাদ পড়লেই বলতে পারি, যে কেউ যে কোনো ইস্যু নিয়ে মানে নিজেদের মতামতটা এইভাবে জানিয়ে দিতে পারি, যেটা ড্রেসিং রুমে ফ্র্যাকশন তৈরি করার ক্ষেত্রে একটা পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারে, সেই বিষয়ে বোধহয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সচেতন ভবিষ্যতে হতে হবে, সবচেয়ে বেশি সচেতন আমার কাছে মনে হয় বাংলাদেশের এই ক্রিকেটারদেরও হওয়া প্রয়োজন।
মাঠের ক্রিকেটটা, মাঠের বাইরে চলে গেলে মাঠের ক্রিকেটটা খুব ভালো থাকে না, থাকার কোনো সুযোগও নেই।